তৃণমূল বিধায়কের কাঁধে ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা। ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক। ভোগান্তি বোঝাতে বিধায়ককে কাঁধে ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা। নির্বাচনী প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ব্যাপক ক্ষোভের মুখে পড়েন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। শুধু বিক্ষোভ নয়, নিজেদের নিত্য ভোগান্তির অবস্থা তুলে ধরতে এক হাঁটু কাদা পেরিয়ে বিধায়ককে রাস্তায় হাঁটতে বাধ্য করেন তারা। তাদের সোজা যুক্তি, ভোট দিই ভোট নেন রাস্তা কই। মূলত শনিবার সকালে ভাতারে নিত্যনন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুত্তুকে পঞ্চায়েত সমিতি প্রার্থী আব্দুল রহিফের সমর্থনে প্রচারে বেরন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। প্রচার শুরু করতে গ্রামবাসীরা প্রার্থী ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান এবং তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। সেখানেই কার্যত গ্রামবাসীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় প্রার্থীকে। এরপরই নিজেদের প্রতিদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরতে বিধায়ককে কাদা রাস্তায় হাঁটতে বাধ্য করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 20 বছর ধরে গ্রামের রাস্তার হাল খারাপ, বিভিন্ন স্তরে বলেও কোনো সুরাহা হয়নি। তাই আজ বিধায়ক আসতেই রাস্তার দাবি জানানো হয়, সেই সঙ্গে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরতে তাকে জোর করে কাদা রাস্তাতেও হাঁটানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।